সংবিধানের বাইরে কোনো বিষয় নিয়ে সংলাপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার দাবি, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে, তাই যেখানে আগুন ধরানো হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিচ্ছে। সকালে বাংলাদেশস্থ ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচলে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে যান ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। এই আলোচনায় রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের প্রসঙ্গ তুলেন ব্রিটিশ হাই কমিশনার। উনি বলছেন যে ডায়লগ ইজ দ্য মেইন মানে ইনস্ট্রুমেন্ট, আমি বলছি যে ডায়লগ আমরা সবসময় ওয়েলকাম করি। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি সংলাপ চায় না, তারা সহিংসতার মাধ্যমে জনগণকে জিম্মি করতে চায়, তবে সংবিধানের ভেতরেই সংলাপ হতে পারে। সেই দল নিশ্চিত যে তারা নির্বাচনে আসলে তারা কোনোদিন জয়লাভ করতে পারবে না, কাজেই তারা ডায়লগ চায় না, তারা চায় ভায়োলেন্স চায়। তারা একটা মানে ভায়োলেন্স করে এখানে একটা পরিবেশ সৃষ্টি করতে চায়। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেটা আছে সেইটাকে মেনে আমাদের সঙ্গে কথা বলতে হবে। কনস্টিটিউশনের বাইরে যদি কেউ কিছু বলেন তাহলে তো সেটা হবে না। এদিকে 28 অক্টোবর বিএনপির হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। এ সময় রাজনৈতিক কর্মসূচির নামে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কর্মসূচি পালন করার মানুষের অধিকার আছে, সেটা ওনারা দিতে পারেন, কিন্তু একজন মানুষের তার অধিকার আছে তার রাস্তার মধ্যে চলার, সে স্বাধীনভাবে যাতে চলতে পারে এটাও তার অধিকার। এইটাকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সাবেক সেনা কর্মকর্তা ও জো বাইডেনের কথিত উপদেষ্টা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে। এর সাথে জড়িত ব্যক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।